নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জমিতে দুবার আলু চাষ হ্যাঁ বন্ধুরা এই জমিতে আগে একবার আলু চাষ করা হয়েছে কিন্তু বর্ষার জলে ডুবে যাওয়ার কারণে আবার ভেঙে দিয়ে আবার প্রথম দিন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একবার কোনো কিছু চাষ করবার পর সেটাকে ভেঙে আবার নতুন করে লাগালে কত কত্র পরিমাণ খরচ বেড়ে যায় সে তো আপনারা জানেনি এই ভিডিওটা এখনের নয় এটা উনিশ তারিখে ইংরাজির ডিসেম্বর মাসে বার তোলা হয়েছিল কিন্তু এটা আপলোড করছি একটু দেরিতে কারণ আলু চাষে অনেক জায়গায় লস হয়ে যাওয়ার কারণে সেই সব জায়গায় রিকভারি করা জমিগুলো ঠিক করা আবার নতুন থেকে লাগানো ওই জন্য অনেকটা পরিমাণ সময় লেগে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম খরচের ভিতরে একটা আলু ঢাকবার একটা নতুন পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার এক সাইডে আলু লাগানো হয়ে গেছে সেই যেই জায়গাগুলো আলু লাগানো হয়েছে সেগুলো কাটান ছাড়া হচ্ছে খুবই ছোট বড় করে দেওয়া হচ্ছে আপনারা একটা কাজ করুন বড় বড় কাটান করবেন তাহলে দেখবেন আলু আলু অনেকটা ধরবে কারণ জায়গাটা অনেকটা কম আর হবে এই মেশিনটার সাহায্যে খুবই কম সময়ের ভিতরে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এতে খরচও খুবই কম আপনারা যেরকম খুশি আপনারা নিজেরাও করতে পারেন বা লোক লোকদেরও করাতে পারেন এবার আমি আপনাদের সবাইকে দেখাবো আলু কিভাবে লাগানো হচ্ছে আমার জমিতে আমি খুবই ঘনভাবে দিচ্ছি আলুটা আর আলু লাগানো কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন আমি এবার জল দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি কারণ দিনের দিন যদি জল দেওয়া হয় তাহলে আলু বীজটাও খুব ভালো থাকে আর তাড়াতাড়ি গাছটা বেরিয়ে যায় আর যেসব জমিগুলো খুবই কম পরিমাণ ডুবেছে বা গাছগুলো বেরিয়েছে সেগুলো আমি আর ভাঙবো না কারণ এগুলো বেশি গাছ বেরায়নি বেশি ডুবেছিল বলে ভেঙে দিয়েছিলাম কিন্তু যেই গাছগুলো বেশি পরিমাণ ডুবেনি বা ফাঁকা ফাঁকা কিছু কিছু গাছ বেরিয়েছে সেই সবগুলো আমি রেখে দেবো মাঝখানে ফোড়ন দিয়ে দেবো কীভাবে দিয়েছি সেটাও আপনারা দেখে নিন আগে জল দেওয়ার আগে জমিতে আমি বায়োজ্যাম ছড়িয়ে দিয়েছি কারণ গাছটা খুবই ভালোভাবে বেড়ে যাবে তাড়াতাড়ি আর গাছের গ্রোথটাও খুব ভালো থাকবে আপনারাও এটা ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন যেই সব জায়গাগুলো গাছ বেরিয়েছে আর যেসব জায়গাগুলো গাছ বেরায়নি সেগুলো আমি পাশ নিতে করে হালকা হালকা খুঁচে নিয়েছি আর এর ভিতরেই দেবো এবার বীজ এইভাবে আমি প্রতিটা জমি কমপ্লিট করে নিয়েছি আর এটা হচ্ছে আমার আরেকটা জমি যেখানে আমি নতুন বীজ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো টাকা করে বীজের প্যাকেট নিয়েছিল এখানেও পুরোপুরি ডুবে গেছে ওই জন্য এখানেও ভাঙতে হলো পুরোপুরি এই অকাল বৃষ্টি পরে কেমন কি লস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আমার একটা জমিতে দুবার আলু চাষের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটা কথা আলুর চাষ বা সমস্ত প্রকার চাষের ভিডিও যদি দেখতে চান কীভাবে কোন স্বাদ দেবেন কীভাবে ওষুধ দেবেন তাহলে আমার চ্যানেলটি ফলো করে রাখুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য